আজকের আলোচনার বিষয় হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি বিএসসি ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাস। এবং এর আগে যে সিলেবাসটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, এখন সিলেবাসটা পরিবর্তন হয়ে গেছে। 2021-22 থেকে নতুন সিলেবাস এসেছে এবং সেই সিলেবাসটাই তোমাদের পড়তে হবে। সেই সিলেবাসটাই আমরা এখন ডিসকাস করব। নতুন যে সিলেবাসটা রয়েছে, যেটা 2021-22 সেশন থেকে স্টার্ট হয়েছে, তার ম্যাথামেটিক্স অনার্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কি কি রয়েছে, কটা পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং তার জন্য বেস্ট বই কি হতে পারে, এবং তার সলিউশন গুলো কিভাবে পাবে সেটাও আমি বলে দেব। তার আগে বলে রাখি, এই যে সিলেবাসের পিডিএফটা, এটা আমি সুন্দর করে সমস্ত চ্যাপ্টার গুলো লিখে দিয়েছি এবং কোন বই থেকে কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে সেটাও লিখে দিয়েছি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেব। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। এবং বিভিন্ন রকম কোয়ারিজ তোমরা আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের সঙ্গে ওখানে আলোচনা করব। যাই হোক, তাহলে শুরু করা যাক আমাদের ম্যাথ অনার্স এর সিলেবাস বিএসসি ফার্স্ট সেমিস্টার এর। দেখো, তোমাদের অনার্স এর দুটো পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? দুটো পেপার বা দুটো পরীক্ষা তোমাদের অনার্স এর দিতে হবে। আর পাশে তোমরা যে যেই সাবজেক্ট নেবে, যার ইচ্ছা ফিজিক্স এ ফিজিক্স নেবে, যার ইচ্ছা কেমিস্ট্রি সে কেমিস্ট্রি নেবে, বা অন্যান্য কিছু নিতে পারো, তার একটা পরীক্ষা দিতে হবে। সাথে বাংলা বা ইংরাজি যেটা কম্পালসারি পেপার ওটা দিতে হবে, ওইগুলো নিয়ে আমরা আর আলোচনা করছি না। এবং ফিজিক্স বা কেমিস্ট্রি যাই নাও না কেন, সেটা যেই স্যার পড়ান ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের, সেই স্যার ডিসকাস করে দেবেন। আমি যেহেতু ম্যাথামেটিক্সটা পড়াই, সেই কারণে আমি ম্যাথামেটিক্সের যে দুটো পেপার রয়েছে, যেটা অনার্স পেপার মেন পেপার, সেই পেপার দুটোতে কি কি পড়তে হবে সেইগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। তো প্রথম যে পরীক্ষাটা তোমাদের হবে বা যে পেপারটা রয়েছে, সেই পেপারের নাম হচ্ছে, দেখো, পেপার 1, ক্যালকুলাস অ্যান্ড অ্যানালিটিক্যাল জিওমেট্রি। এই ক্যালকুলাসের মধ্যে আবার দু রকম ক্যালকুলাস রয়েছে। একটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যার মধ্যে ডেরিভেটিভ সংক্রান্ত জিনিসপত্র থাকে, আর একটাকে বলা হয় ইন্ট্রিগাল ক্যালকুলাস, যার মধ্যে ইন্ট্রিগেশন সংক্রান্ত জিনিসপত্র থাকে। আর জিওমেট্রি মানে তো তোমরা জানো, একটা হয় 2-ডাইমেনশনাল জিওমেট্রি আর একটা হয় 3-ডাইমেনশনাল জিওমেট্রি। তো সেই পুরো অংশটা এখানে রয়েছে। এই পেপারে তোমাদের মোটমাট 19টা চ্যাপ্টার পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের নাম আমি এখানে লিখে দিয়েছি এবং আমি এখানে ডিসকাসও করে দিচ্ছি, এবং কোন চ্যাপ্টার কোন বই থেকে পড়বে সেটাও বলে দিচ্ছি। খুব ভালো করে দেখো, প্রথম চ্যাপ্টারটা রয়েছে সাকসেসিভ ডেরিভেটিভ, দ্বিতীয় চ্যাপ্টার ট্যানজেন্ট নর্মাল, 3 নম্বর হচ্ছে কার্ভেচার, 4 নম্বর চ্যাপ্টার অ্যাসেম্পটোট, সব আমি পড়িয়ে দেবো, চিন্তার কিছু নেই, কনকেভ কনভেক্স, কার্ভ টেস্টিং, এল হসপিটাল রুল। হ্যাঁ, এই 7 পর্যন্ত যেটা দেখছো এইটুকু হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলা যেতে পারে। এই 7টা চ্যাপ্টারের জন্য আমরা যে বইটা ফলো করতে চলেছি, আমাদের ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই সবকিছু জানতে পারবে। আমরা এই 7টা চ্যাপ্টারের জন্য ফলো করতে চলেছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বইয়ের নাম, আর রাইটারের নাম হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষ। আমি ওই গ্রুপে প্রিভিয়াস ইয়ার আগের বছরের কোয়েশ্চেন পেপারটাও আপলোড করে দেবো, তোমরা তাহলে দেখে বুঝতে পারবে কিরকম কোয়েশ্চেন সেট হয় পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে 8 নম্বর থেকে শুরু হচ্ছে আমাদের ইন্ট্রিগাল ক্যালকুলাস। তো এই 8 রিডাকশন ফর্মুলা, 9 এরিয়া যেটা তোমরা উচ্চ মাধ্যমিকে করেছো, লেন্থ, ভলিউম অ্যান্ড সারফেস, এই 8 থেকে 11, এই কটা হচ্ছে আমাদের ইন্ট্রিগাল ক্যালকুলাসের মধ্যে রয়েছে। তো এই চারটে চ্যাপ্টার আমরা ফলো করব ইন্ট্রিগাল ক্যালকুলাসের বই থেকে।
এবং এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য তোমাদের কিনতে হবে মাইতি অ্যান্ড ঘোষ এই বইটি। এবং এই প্রত্যেকটা বইয়ের এক্সারসাইজের সমস্ত অঙ্কের সলিউশন কিন্তু আমার করে ইউটিউবে আপলোড করে দেওয়া আছে, যার লিংক তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। যাই হোক, 12 থেকে দেখো কি রয়েছে, ট্রান্সফরমেশন, এটা তোমরা উচ্চ মাধ্যমিকেও করেছিলে, তাও আমি করিয়ে দেবো আরেকবার, চিন্তার কিছু নেই। পেয়ার অফ স্ট্রেট লাইন, ক্যানোনিক্যাল ফর্ম, পোলার ইকুয়েশন, এই কটা হচ্ছে টু ডাইমেনশনাল জিওমেট্রি, পোলার ইকুয়েশন পর্যন্ত। আর 16 থেকে শুরু হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, যেটা হচ্ছে স্ট্রেট লাইন ইন 3D, এটাও তোমরা HS-এ করেছো, স্ফিয়ার, কোয়াড্রেটিক সারফেস এবং জেনারেটিং লাইন, এই কটা হচ্ছে আমাদের মোট টু এবং থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির অংশ। বুঝতে পেরেছো? তো এই কটার জন্য আমাদের একটা বই আনতে হবে, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি, বইটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। এই বইটার রাইটার হচ্ছে আর এম খান। ওকে, আর এম খান। অনেকে ঘোষ চক্রবর্তীর বইটাও ফলো করে, সেটাও ভালো বই, দুটো বইয়ে প্রবলেম একদম সেমই আছে। হ্যাঁ, উদাহরণ এক্সারসাইজ মিলে সমস্ত প্রবলেম সেম, যে কোনো একটা ফলো করলেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই গেল আমাদের প্রথম পেপারের সিলেবাস। প্রথম পেপারের জন্য আমাদের তিনটে বই ফলো করতে হবে এবং কোন কোন চ্যাপ্টার ফলো করতে হবে সেটাও আমি বলে দিলাম। যদিও এই চ্যাপ্টারের সম্পূর্ণ ফলো করা দরকার নেই, সিলেবাসে যে যে অংশগুলো রয়েছে আমি ঠিক সেই সেই অংশগুলোই পড়িয়ে দেবো এবং নোটও লিখিয়ে দেবো, চিন্তার কিছু নেই, ক্লাস করলেই বুঝতে পারবে সেগুলো। আচ্ছা, তো এবার চলে আসো পেপার 2। পেপার 2-তে রয়েছে অ্যালজেব্রা। এই অ্যালজেব্রার মধ্যে আবার তিন রকমের অ্যালজেব্রা রয়েছে। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, দ্বিতীয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, 3 নম্বর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। প্রথম দেখো কমপ্লেক্স নাম্বার, এর বেসিক আইডিয়াগুলো তোমরা ক্লাস 11-এ শিখেছো, এর অ্যাডভান্স কিছু আইডিয়াও এখানে আছে। দ্বিতীয় হচ্ছে থিওরি অফ ইকুয়েশন এবং 3 নম্বর হচ্ছে ইন্টিজার। এই তিনটে চ্যাপ্টারের জন্য আমরা ফলো করব হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, বইটার নাম হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এবং রাইটারের নাম হচ্ছে SK মাপা। অত্যন্ত ফেমাস বই, এর বাইরে কোনো বই হয় না এর থেকে ভালো। তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, SK মাপা আমরা ফলো করব প্রথম তিনটে চ্যাপ্টারের জন্য। আচ্ছা, তারপরে 4 নম্বর চ্যাপ্টার রিলেশন এবং ম্যাপিং, এটা তোমরা HS-এ করেছো। 5 নম্বর হচ্ছে পারমুটেশন, 6 নম্বর হচ্ছে গ্রুপ থিওরি, এই তিনটে, এবং 7 নম্বর হচ্ছে ম্যাট্রিসেস এবং 8 নম্বর হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন। এই গ্রুপ থিওরি পর্যন্ত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, আর লাস্টের দুটো 7 আর 8, এই দুটো হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা দুটো পার্টই একটা বইতেই রয়েছে, সেই বইটার নাম হচ্ছে এইরকম, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার। এটারও রাইটার হচ্ছে SK মাপা। বুঝতে পারলে? তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স এর যে দুটো পেপার রয়েছে সেই দুটো পেপারের জন্য মোট 5টা বই কিনতে হবে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে আমি লিখে রেখেছি 60+15, এর অর্থ হচ্ছে তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেই লিখিত পরীক্ষাটা হবে 60 নম্বরের এবং সেখানে সময় থাকবে 2.5 ঘন্টা। ঠিক আছে, সেখানে সময় থাকবে 2.5 ঘন্টা। আর এই যে 15 লিখেছি, এই 15-র মধ্যে 5 নাম্বার থাকবে তোমার অ্যাটেন্ডেন্স এর উপর, তুমি কিরকম কলেজে অ্যাটেন্ডেন্স দিচ্ছ তার উপর, আর 10 নাম্বার থাকবে কলেজের স্যাররা যে তোমাদের পড়াবেন তার উপর একটা পরীক্ষা নেবেন, কলেজেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার উপর 10 নাম্বার থাকবে। বুঝতে পারলে? তার মানে বলতে পারো এই 15 নাম্বার তোমাদের কলেজের হাতে থাকছে, এখান থেকে তুমি মিনিমাম 10 পেয়ে যাবেই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই।
আসল টার্গেট হচ্ছে আমাদের এই 60 নাম্বার। এই 60 নাম্বারের মধ্যে যদি তুমি 40 বা 50-এর মধ্যে কিছু একটা তুলে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার ওভারঅল রেজাল্ট খুব সুন্দর হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই হলো আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস ফার্স্ট সেমিস্টারের জন্য। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে আমাদের গ্রুপে মেসেজ করতে পারো, বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যে যে বইগুলো বললাম সমস্ত বইগুলোই সলিউশন, এক্সারসাইজের সলিউশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আর কোনো রকম কোনো সমস্যা হলে সরাসরি আমাকে মেসেজ করবে, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।